পৃথিবীর নানা স্থানে ঘটে যাওয়া সব অদ্ভুত ও বিপজ্জনক খবরগুলো জানার আগ্রহটা আমাদের একটু বেশি। যে কোনো ঘটনার পেছনে লুকিয়ে থাকা সত্য জানার জন্য আমরা ব্যাকুল হয়ে থাকি। ঠিক তেমনই প্রাচীন সভ্যতায় গড়ে ওঠা এমন কিছু স্থাপনা রয়েছে যার সম্পর্কে রয়েছে মানুষের অদ্ভুত সব ধারণা, রয়েছে নানা রকম কৌতূহল। এইসব স্থাপত্যকে ঘিরে থাকা রহস্যগুলো মানুষকে কাছে টেনেছে বারবার। এমন একটি স্থাপত্য মিশরের পিরামিড, পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি। পিরামিডকে ঘিরে রয়েছে যেসব রহস্য কৌতূহল এবং এর সত্যগুলো তখনই জানতে পারবেন যখন এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে মিশরের বুকে। মিশরে ছোট বড় সব মিলিয়ে 75টি পিরামিড রয়েছে। সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে খুকুর পিরামিড। মিশরের প্রায় সব পিরামিডই খ্রিস্টের জন্মের 5000 বছর আগে তৈরি করা হয়েছিল। প্রাচীনকালে মিশরীয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন মানুষের মৃত্যুর পর আত্মা পুনরায় দেহে ফিরে আসে। মিশরীয়রা মনে করত লাশ বা মৃত দেহ টিকে থাকার উপরই নির্ভর করে আত্মার বেঁচে থাকা। তাই সেই দেহ যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য তারা এক বিশেষ পদ্ধতি ব্যবহার করত। এই বিশেষ পদ্ধতি হলো মমি পদ্ধতি। মিশরে প্রথম মমি পিরামিড হলো ফারাও রাজা তুতানখামেনের। তার মমিকে ঘিরে সবচেয়ে বেশি রহস্য প্রচলিত ছিল। ফারাও রাজার মমিকে যেই বিরক্ত করবে তার কপালে দেখা দিবে নাকি মৃত্যু। ফারাও রাজাদের মমিগুলো নিরাপদে রাখার জন্য তৈরি করা হয়েছিল এই বিশাল বিশাল পিরামিডগুলো। যেহেতু প্রাচীন মিশরীয়রা ভ্রান্ত সব ধারণা পোষণ করতেন, সেহেতু তারা মনে করতেন আত্মার বেঁচে থাকার জন্য চাই প্রয়োজনীয় জিনিসপত্র। তাই সোনা রূপা মূল্যবান রত্নাদি ও নিত্য ব্যবহার্য জিনিসপত্র বিশেষ করে খাবার দাবার মৃত দেহের সাথে দিয়ে দেওয়া হতো। প্রতিটা পিরামিডের ভিতর মৃত দেহের সাথে এত ধন সম্পদ দেওয়া হতো যে যার জন্য পাহারাদার রাখা হতো, দস্যুদের হাত থেকে পিরামিডগুলো রক্ষা করার জন্য, দস্যু চোরদের হাত থেকে মমি ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিরাপদে রাখার জন্য। পিরামিডের আগে তৈরি করা হতো ট্রপিজয়েড আকৃতির মাস্তাবা নামক সমাধি। এই পিরামিডগুলো নির্মাণের জন্য দাসদের ব্যবহার করা হতো। এজন্য ফারাওরা অসংখ্য মানুষ ধরে এনে দাসে পরিণত করতেন এবং তাদের জোর করে পিরামিড বানানোর কাজে লাগানো হতো। পিরামিডগুলো তৈরি করা হতো বড় বড় পাথর দিয়ে। পাথরের রশি বেঁধে অনেক দূর থেকে টেনে আনা হতো। পরবর্তীতে পিরামিড পর্যন্ত খাল কেটে নৌকায় পাথর বয়ে আনা হতো, যার প্রমাণ হেতু প্রাচীন মিশরে বিরাট এক নৌকা পাওয়া গিয়েছে। 4500 বছরের ঝড় দুর্যোগ সহ্য করে এখনও টিকে আছে এই পিরামিডগুলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।